আলোচনা করবো, সেটা আমি চারপাশে এখন খুব দেখতে পাচ্ছি বেশি বেশি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে রিলেশনসগুলো সেটা দাম্পত্য জীবনেও হয়, এবং দাম্পত্য জীবনের আগে অর্থাৎ আপনাদের ছোট ছোট কারণে আমাদের রিলেশনসগুলো যে ভেঙে যাওয়ার মুখে যাচ্ছে, বা কি বলবো, এটা দুর্বল হয়ে পড়ছে, জিনিসটা ভীষণ উইক হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না কি করে এই উইকনেসটা কাটিয়ে উঠব, যেটা কখনোই খুব একটা ভালো লক্ষণ নয় আমাদের রিলেশনের ক্ষেত্রে। সো আজকে গাইজ আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট। ফার্স্ট আমরা একটা জিনিসের উপর খেয়াল করব, কয়েকটা পয়েন্টস আপনি খেয়াল করুন যেগুলো আমি বলছি, সেগুলোকে মেনটেন করার চেষ্টা করুন, আশা করছি আপনার সম্পর্ক অবশ্যই উন্নতি করবে। ফার্স্ট অফ অল, আপনার পার্টনার যা বলছে সেগুলো আপনি হয়তো শুনছেন, বাট ব্যাপারটাকে খুব একটা ইম্পর্টেন্স দিচ্ছেন না, কিন্তু সেটা খুব একটা ভালো লক্ষণ নয় আপনার রিলেশনের জন্য। অবশ্যই সে যা বলছে সেটা শোনার চেষ্টা করুন, একবার না শুনতে পেলে তাকে দ্বিতীয়বার কোয়ারি করুন সে কি বললো, শুনুন, তারপর ভালো লাগলো না লাগলো সেটা তার সাথে আলোচনা করুন, কারণ সে যেটা বলবে সেটা অন্ধের মতন মেনে চলার কোনো কারণ নেই। তার যেটা মনে হচ্ছে সে ভালো বলেছে আপনাকে, এবার আপনার ভালো না লাগলো আপনি সেটা তাকে জানান, আলোচনা করুন, নিজেদের মধ্যে ব্যাপারটা ডিসকাস করে একটা জায়গায় মিটিয়ে নিন। কিন্তু সে বললো আপনি শুনলেন না, বা আপনি বললেন সে শুনলো না, ব্যাপারটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা ক্রিয়েট করে দিচ্ছে, সেটা একদমই তৈরি হতে দেবেন না, কারণ একটা ছোট্ট ভুল বোঝাবুঝি থেকে একটা বড় খারাপ কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। নেক্সট পয়েন্টে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে নিজের জন্য সময় দিন, নিজের জন্য সময় দিন। এই কথাটা আমি বারবার বলছি, আগের ভিডিওতেও আমি আমার বলে বারবার বলেছি যে সব সময় রিলেশনশিপ মানে একে অন্যের সাথে চিপকে থাকা বা একে অন্যের খবর নেওয়া নয়, নিজের জন্য সময় দিন, নিজের ভালো লাগাগুলোকে প্রায়োরিটি দিন, নিজের ভালো মন্দ লাগাগুলোকে খেয়াল করুন, নিজের ভালো লাগার জায়গাটাকে সময় দিন, বেশি বেশি করে ওই জায়গাটার মধ্যে থাকার চেষ্টা করুন, তাহলে আপনিও ভালো থাকবেন, আপনার সম্পর্কও ভালো থাকবে। নেক্সটে চলে যাচ্ছে, সেটা হচ্ছে অবশ্যই আপনার সঙ্গীকে অন্য সবার কাছে ঠাট্টার পাত্র করে তুলবেন না, তার খিল্লি করাটা হয়তো আপনার কাছে বা আপনার সমগোত্রীয় যারা আছে তাদের কাছে হয়তো মজার বিষয় থাকতে পারে, কিন্তু যাকে নিয়ে আপনি ঠাট্টা করছেন তার ভালো নাও লাগতে পারে, কোয়াইট সিরিয়াস, তার ভালো নাও লাগতে পারে। সো এটার থেকে আপনি দূরত্ব বজায় রাখুন, যত দূরত্ব বজায় রাখবেন আপনার সম্পর্কের পক্ষে ততটাই ভালো হবে এটা। নেক্সট আমার কথা হচ্ছে আপনার বন্ধুদের সাথে আপনি যদি কোনো ট্রিপে যান, কোনো ট্যুরে যান, সবসময় নিজের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বগল দেওয়া করে নিয়ে যাওয়ার কথা একদম ভাববেন না, মাথাতেই আনবেন না, কারণ যত তাকে নিজের জায়গায় সেফ রাখতে পারবেন আপনি ভালো থাকবেন, কারণ বন্ধু আর গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এক লেভেলে কখনোই আসে না, কারণ দুজনের দুটো আলাদা স্ট্যাটাসে বিলং করে। নেক্সট আমরা বলতে পারি নিজের অনুভূতিগুলোকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, আপনার যে জিনিসটা হয়তো খারাপ লাগছে অন্যের সাথে খারাপ নাও লাগতে পারে, বা আপনার যে জিনিসটা ভালো লাগছে সেটা অন্যের ভালো নাও লাগতে পারে, কিসে অন্যের ভালো লাগছে সেটা আপনারও নাও ভালো লাগতে পারে, দুজনে কিন্তু অকারণে অন্যের উপর চেঁচামেচি করে রাগ দেখিয়ে ঝামেলা বাড়িয়ে তো লাভ নেই। হ্যাঁ, আপনি ডিসকাস করতে পারেন আপনার প্রবলেমসগুলো নিয়ে, বা ভালো লাগা মন্দ লাগাগুলো নিয়ে আপনি ডিসকাস অবশ্যই করতে পারেন। নেক্সট আমি বলতে পারি যে আপনি একজনের আপনার পার্টনারকে নিয়ে পার্টনারের কিছু খারাপ দিক দেখতেই পারেন, তাকে বলতেই পারেন, হ্যাঁ তোমার ভাই এটা ভালো লাগছে না, কিন্তু সেই বলাটা যেন বেশি না হয়, কারণ বেশি লেবু চটকালে লেবু একসময় তিত হয়ে যায়, সুতরাং লেবুকে তিত হতে দেওয়া যাবে না, লেবু তিত হয়ে গেলে শরবত ভাল লাগবে না খেতে, সো শরবত যাতে টক মিষ্টি থাকে সেইভাবে কথা বলুন, সেইভাবে ডিস্টেন্স এবং সব কিছু মেনটেন করতে শিখুন। নেক্সট চলে আসছি, আমরা অনেক সময় দেখি কি নিজেরা নিজেদের মতন করে একটা ধারণা তৈরি করে নিই, আরে বাবা একটা ছেলের বা একটা মেয়ের এক একটা বেশি মেয়ে বা ছেলে বান্ধবী বন্ধু থাকতেই পারে, তার মানে এই নয় যে সে সবার সাথেই কৃষ্ণলীলা রাধালীলা করে চলেছে। সো এই সমস্ত ভুলভাল চিন্তাগুলোকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিই, সিনেমা সিরিয়ালের ভুলভাল ভূতগুলো যেগুলো মাথার মধ্যে কিলবিল করছে সেগুলোকে মাথা থেকে একদম পুরো দূরে সরিয়ে দিন, তাহলে দেখবেন নিজের যে অলিক চিন্তাগুলো সেগুলো অনেকটা কম কম হচ্ছে, নিজেকে অন্য কাজে বিজি রাখার চেষ্টা করুন। দেন আমি চলে আসতে পারি সব থেকে যেটা
ছেলের ক্ষেত্রেও যেমন ভাবে প্রযোজ্য, একটা মেয়ের ক্ষেত্রেও সেম ভাবে প্রযোজ্য। বিশেষ করে একটা দাম্পত্য জীবনে 4-5 বছর বিয়ে হওয়ার পরে পরে যখন বাচ্চা কাচ্চারা একটু বড় হয়ে যায়, তখন স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই এই কারণটা ঘটতে পারে। সেটা হচ্ছে একে অপরকে সন্দেহ করতে শুরু করে, জানি না কেন। কারণ সেক্ষেত্রে কিছু হয়তো পজিটিভ কারণ থাকে, কিছু হয়তো নেগেটিভ কারণ থাকে, যাই হোক, তবে এটা আমি দেখেছি, এটা হয়ে থাকে। এটা আমি নিজস্ব মানে ব্যক্তিগত কিছু অনুভূতি থেকে আমি বলছি। তবে সেক্ষেত্রে মানে স্বামী স্ত্রী উভয়ই খুব পজিটিভ হয়ে যায়, ভাবে বোধহয় আমার স্ত্রীর বা আমার স্বামীর অন্য কারোর সাথে কোথাও কোনো চক্কর টক্কর আছে। তো এগুলো এগুলো শেষ হতে পারে যদি নিজেদের মধ্যে বোঝাপড়াটা থাকে। একদিন নিজেদের মধ্যে একটা কোনো ফ্যামিলি গ্যাদারিং করুন না, নিজেদের একটা আউটিং করুন বা দুজনে মিলে কোথাও সিনেমা দেখতে যান। এইভাবে নিজেদের মধ্যে সমস্ত পারস্পরিক ঝামেলাগুলো মিটিয়ে ছোট ছোট সুখগুলোকে খোঁজার চেষ্টা করুন। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা অনেকটাই নিজেদের ভুলগুলো খুঁজে পয়েন্ট আউট করে সেগুলোকে মেরামত করতে পারবেন এবং নিজেদের সমস্ত খারাপ লাগাগুলোকে দূরে সরিয়ে ভালো দিকগুলোকে তুলে ধরে নিজেদের রিলেশনকে আরও বেশি মজবুত করতে পারবেন। সো গাইস, আজকে এই পর্যন্তই আমার ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে গাইস, বাই।